বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকের সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে 50তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সমবায় বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমবায় অফিস চত্বরে জাতীয় সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার নাসিমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নারী ভাইস চেয়ারম্যান পারুল বেগম সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। সভা শেষে সফল সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সনদপত্র ও উপহার প্রদান করা হয়।